আনাকার জন্য যতনা কলঙ্কা সবাইকে নমস্কার। আজকের এই কাঞ্চনপুর বিধানসভাতে আর এই যে বড়ছড়া উচ্চ বিদ্যালয়, সে উচ্চ বিদ্যালয়ে 100 আসন বিশিষ্ট নবনির্মিত যে বয়েজ হস্টেল, আজ আমার প্রিয় স্টুডেন্টদের জন্য সমর্পিত হতে চলছে। দীর্ঘদিন কোভিড এর কারণে এই কনস্ট্রাকশন বন্ধ ছিল, কিন্তু অন্তত সেটা কমপ্লিট করে আজ আমার ছাত্রদের জন্য সেটা সমর্পণ হতে চলছে। এই কার্যক্রমে মঞ্চে উপস্থিত এই অঞ্চলের লোকপ্রিয় বিধায়ক শ্রী প্রেম কুমার মহোদয়, শ্রী শৈলেন্দ্রনাথ এমডিসি দশদা কাঞ্চনপুর, শ্রী নাগেশ কুমার ডিএম কালেক্টর নর্থ ত্রিপুরা, ডক্টর বিশাল কুমার ডাইরেক্টর ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, শ্রী জিতেন্দ্র রিয়াং চেয়ারম্যান দশদা বিএসসি, শ্রী কিরণ কুমার এসপি নর্থ, এবং এখানে উপস্থিত আমার সমস্ত জাতি জনজাতি ভাই বোনেরা, মিডিয়ার বন্ধুরা, বন্ধুরা 2018-তে এই সরকার কাজ শুরু করেছে। দীর্ঘ 25 বছর টানা কমিউনিস্টদের দ্বারা চালিত সরকার ছিল ত্রিপুরাতে, তার আগেও 10 বছর ছিল। জনজাতিরা সময়ে সময়ে তাদের অধিকার চাইত, কিন্তু নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে 2014-তে যখন দিল্লিতে 130 কোটি ভারতবাসীর জনমুখী অন্তিম ব্যক্তিমুখী সরকার হল, তখন কিন্তু এখানে কমিউনিস্টদের সরকার ছিল রাজ্যতে। আমরা 2018-তে যখন লোক রাজ্যের বিধানসভা ইলেকশন হল, তখন গিয়ে ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার ত্রিপুরাতে আসলো। আর আপনাদের আশীর্বাদে আমি কাজ করার সুযোগ পেয়েছি, আপনারা আমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন। আমি সাধারণ ঘরের একজন ছেলে, কেউ আমাকে কখনো নেতা দেখেনি, কোনোদিন এমএলএ দেখেনি, কোনোদিন পঞ্চায়েত প্রধান দেখেনি, কোনোদিন কোন বিসি বা পঞ্চায়েতের নির্বাচিত মেম্বারও দেখেনি, কিন্তু তারপরও শূন্য থেকে ইতিহাস তৈরি করে ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার তৈরি করা হয়েছে জনতার গণদেবতাদের আশীর্বাদ। আজকে দুপুরে এত রৌদ্র মধ্যে আমি যখন দেখি হেলিপ্যাডে নামলাম, তার আশেপাশে জনঘর বড় মাত্রা আমার জনজাতি ভাই বোনরা পৌঁছে গেছেন। এখানেও যেখানে বসে আছেন এখানে উপরে একটু টিনের শেড আছে, বাকি দেখুন রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে একটা ছাতি নিয়ে, দূর দূর পর্যন্ত দেখি। আমার কষ্ট হয় যে এখানে বড় মাত্রা মিজোরাম থেকে আসা 23 বছর যাবৎ আমার রিয়াং ভাই বোনেরা ছিলেন। আজকে এখানে একটা প্রবলেম লাগাতার তৈরি হচ্ছিল, জাতি জনজাতি স্থানীয় রিয়াং ওখানকার রিয়াং কেউ তার সমাধান করছিল না। আজ নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে তার সমাধান হতে চলছে। 2700-র উপরে রিয়াং ভাই বোনেরা এখান থেকে শিফট হয়ে অন্য জায়গায় স্থায়ী বাসস্থান
পেয়ে গেছে বন্ধুরা। আমি বলি না সবকিছু করে দিয়েছি, এখানে দীর্ঘদিন থাকার কারণে, এক জায়গায় প্যাক্ট হয়ে থাকার কারণে বিভিন্ন সমস্যা হয়েছে জাতি জনজাতির মধ্যে, জাতির মধ্যে অনেকে ডিসপ্লেসড হয়েছেন। আজকে আমাকে একটা কাগজ দিয়েছেন, এ সরকার সবার, কিন্তু সবাইকে সমভাবে বন্টন করা নরেন্দ্র মোদী, সবকা সাথ সবকা বিকাশ, সবকা সাথ সবকা বিশ্বাস, সবকা সাথ সবকা প্রয়াস। দেখুন আমি বলবো, এখানে জাতি জনজাতি মিলনস্থল কাঞ্চনপুর, কাউকে যদি একসঙ্গে ট্রান্সফার করা হতো তো কারোর পেছনে লাগলে কাঞ্চনপুরে ট্রান্সফার করে দিন, গঙ্গা ছাড়ত করে দিন, টুম্বুরে করে দিন। একবারও এসে দেখেনি কাঞ্চনপুর কত সুন্দর। দেখুন না আমি দাঁড়িয়ে আছি ওখান দিয়ে দেখি, আমি তো দেখি আমার মৌসুলির থেকে সুন্দর আমার কাঞ্চনপুর। এখানে যারা থাকে অনুভব করতে পারে না, কিন্তু বাইরে থেকে আসলে একবার আমার এই মঞ্চ থেকে দাঁড়িয়ে উত্তর থেকে দেখুন পেছন দিকে কত সুন্দর পাহাড়ি অঞ্চল, কালো পাহাড় দেখা যাচ্ছে, আর মাঝখানে আমার এই ত্রিপুরার জনজাতি ভাই বোনরা, জাতি জনজাতির মিলনস্থল কাঞ্চনপুর স্বর্গের মতো দেখতে। অতত কাঞ্চনপুর জম্পুইকে বদনাম করে রাখা হয়েছিল, সুন্দর জায়গা আপনারা বসবাস করেন। এবার এখানে জলের ব্যবস্থা করা, এখানে রাস্তার ব্যবস্থা করা, এখানে শিক্ষার ব্যবস্থা করা, এখানে রোজগারের ব্যবস্থা করা, এগুলো অনেক আগে থেকে দরকার ছিল, যেটা আজকে গিয়ে শুরুয়াত হয়েছে। জলের জন্য এই অঞ্চলের লোকেরা দীর্ঘদিন অবহেলিত হয়েছে। আজকে জল জীবন মিশনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্য সরকার অটল জল ধারা মিশনের মাধ্যমে 2018 থেকে মানুষের ঘরে জল পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছে। আমি বলি না সবকিছু হয়ে গেছে, কিন্তু 2.4% জলের কানেকশন বাড়িতে ত্রিপুরাতে ছিল পুরনো সরকারের সময়, আজকে আমরা 50% এর উপরে জলের কানেকশন বাড়িতে পৌঁছে দিতে সক্ষম হয়েছি ত্রিপুরা রাজ্যে। তারপরে দেখি জলের জন্য বিভিন্ন জায়গাতে আমার কাছে ডেটা রয়েছে। আজকে সকালে ঘুম থেকে উঠেছি তো আমার কাছে আছে যে গন্ডা চড়তে জলের জন্য রাস্তায় বসে গেছে 20-25 জন। দেখি এরা কারা বসেছে, কোথা থেকে এসেছে, এখনো কমিউনিস্টের দ্বারা প্রায়োজিত হয়ে রাস্তায় বসিয়ে দেয় সাধারণ মানুষদেরকে, তাদের অভ্যাস রাস্তায় বসিয়ে দেওয়া, তাদের অভ্যাস রাস্তায় বসে আন্দোলন করে ত্রিপুরাকে কলস করে রাখা। ডেটার সময় বলছি, বিপ্লবদের বিনা ডেটার কথা বলে না, বিপ্লবদের মিথ্যা কথা বলে, সব এদের প্রায়োজিত, এটাই ত্রিপুরা রাজ্য করেছে। কিন্তু জলের আসলি ব্যবস্থা যদি কেউ করছে নরেন্দ্র ভাই মোদী করছে, 50 বছর তো কেউ করেনি, তো 2 বছরে বিপ্লবদের কিভাবে জল পৌঁছে দেবে? জলের পৌঁছানোর জন্য ইলেকট্রিক চাই, ট্রান্সফরমার চাই, পাইপলাইন চাই, ছোট পাইপ চাই, ট্যাপ চাই, তারপরে জলের স্রোত চাই, রিক মেশিন চাই, তারপরে গিয়ে জল ভিতরে ঢুকে। বন্ধু ত্রিপুরাতে 3 থেকে 4টি রিক মেশিন আছে ত্রিপুরার কন্ট্রাক্টরদের কাছে। আজকে বলে বলে রাজস্থান গুজরাট থেকে আমি মন্ত্রীদেরকে বলে বলে এখানে বাইরে থেকে রিক মেশিন বসানোর জন্য লোক এনেছি, কারণ কি রাজস্থান গুজরাটের ড্রাই এরিয়া, সেখানে রিক মেশিন বসিয়ে জল তোলা হয়, সেখানে বড় মাত্রায় রিক মেশিন আছে, তখন সেই রিকগুলো আজকের দিনে 100 করে রিক মেশিন ত্রিপুরাতে কাজ করছে জাতি জনজাতির মিলনস্থলের মধ্যে, রাজস্থান থেকে এসে, গুজরাট থেকে এসে, তারপরে গিয়ে জলের স্রোত তৈরি হয়েছে বন্ধু, ধীরে ধীরে আপনাদের কাছে পৌঁছে যাবে। আগে আমার রিয়াং ভাই বোনদেরকে আমি সবচেয়ে বেশি দেখেছি, সবচেয়ে পরিশ্রমী, জুম চাষ করে, মেহনত করে, মহিলারা মেহনতি, জল 5 কিলোমিটার দূর থেকে আনতে হয়, ছড়ার জল খেতে হয়, আমার কষ্ট হয়, রাজ্যের মুখ্যমন্ত্রী আমাকে বানিয়েছে, আমি তো ফিল্টারের জল খাই, অ্যাকোয়াগার্ডের জল খাই, কিন্তু যখন আমি কোন ছবিতে দেখি, কোন ভিডিওতে দেখি যে জনজাতির ভাই বোন এখনো দূর থেকে 5 কিলোমিটার 4 কিলোমিটার দূর থেকে জল আনছে, তখন আমার কষ্ট হয় বন্ধু। আমি চেষ্টা করি একদিনই সব জল পৌঁছে দেবো, কিন্তু আমার আধিকারিকরা আছে, আপনারা বলছেন
জল একদিনে পৌঁছানো সম্ভব নয়। আমরা যখন একটা ঘর তৈরি করি নিজের বাড়ি, তখন কতটা সময় লাগে? একদিনে সেই ঘর তৈরি করা যায় না, ধীরে ধীরে ঘরটা তৈরি হয়। যদি শৌচালয় তৈরি করি, তার মধ্যে কতদিন সময় লাগে? সেটাও সময় লাগে। কিন্তু শুরুবাত হয়েছে, জল আমি পৌঁছে দেব। মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে 2024 এর মধ্যে প্রত্যেকে ঘরে জল পৌঁছানোর ব্যবস্থা করো। 24-এর আগেই ত্রিপুরা সরকার প্রত্যেকের ঘরে জলে পৌঁছানোর ব্যবস্থা করবে। বন্ধুরা, সেই দিশাতে সরকার কাজ করছে। সরকার আসার পর আমি যদি বলি আপনাদেরকে, মাননীয় প্রধানমন্ত্রীদের নেতৃত্বে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, পুরনো সরকার থাকাকালীন যে ঘর 5 বছরে 48,000 ঘর এনেছিল, 5 বছরে মাত্র প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর 48,000 ঘর। আপনাদের ছেলে, আপনাদের ভাই, মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদে ত্রিপুরাতে আমি 2,28,000 প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণ ঘর এনেছি। শহরের তো আলাদা আছে, 2,28,000 ঘর এনেছি। আপনাদের সবার কাছে যারা ঘর নেই, প্রত্যেকের কাছে ঘর পৌঁছে যাবে। এবং আমার রিয়াং গুরু জনজাতি ভাই বোনেরা যারা এখানে ডিসপ্লেস ছিলেন, তাদেরকে জন্য আমি যখন দেখি যে তাদের জন্য বিভিন্ন জায়গাতে ঘর তৈরি হয়ে গেছে, ঘরে পৌঁছে গেছে, জলের ব্যবস্থা হয়ে যাচ্ছে, রাস্তা হচ্ছে, স্কুলের ব্যবস্থা হচ্ছে, তখন মনে খুশি হয় যে কিছু তো করতে পেরেছি। সবকিছু হয়ে গেছে সেটা আমি বলি না, কিন্তু বন্ধুরা, আমি একটা জিনিস আজকে বলবো আপনাদের সামনে। জন্ম যখন হয় কোন শিশু, মাননীয় প্রধানমন্ত্রী মাতৃ পুষ্টি বন্দনা যোজনার মাধ্যমে 8,000 টাকা স্কিম নিয়ে মা এবং শিশুর সঙ্গে মোদী দ্বারা, আর 2,000 টাকা স্কিম নিয়ে মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি বন্দনা যোজনার নামে বিপ্লব দেব দ্বারা, তখন কি 10,000 টাকার প্যাকেজ নিয়ে মা শিশুকে হাসপাতালে জন্ম দেয়। জন্ম থেকে শুরু করে যখন ছেলে বড় হয় বা মেয়ে পড়া বড় হয় তো আঙ্গনবাড়ি স্কুলে যায়, তারও ব্যবস্থা ত্রিপুরা সরকার আর কেন্দ্র সরকার মোদী করেন। আঙ্গনবাড়ি থেকে বড় হয় তো স্কুলে যাবে, তার জন্য 125টি বিদ্যাজ্যোতি স্কুল এনেছে সিবিএসসি সিলেবাসে। ত্রিপুরাতে সরকারি স্কুলে সিবিএসসি সিলেবাস কেউ কোনদিন কল্পনা করেনি, কিন্তু আজ ত্রিপুরাতে সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী সরকার করেছে। বন্ধুরা, আর গরিব জনজাতি জাতির ছেলে মেয়ের অন্তিম ব্যক্তি সিবিএসসি স্কুলে গিয়ে তার ছেলেকে পড়াতে পারবে, তার ব্যবস্থা এই সরকার করেছে। বন্ধু, এখন উপবিদ্যালয় পুরনো সরকার থাকতে মাত্র 3টি হয়েছিল, আজকের দিনে 18টি এখন উপবিদ্যালয় সরকার নিয়ে এসেছে। বন্ধুরা, সেই দিশাতে এই সরকার কাজ করে। বন্ধু, তার সঙ্গে সঙ্গে যেটা বলছিলাম, জন্ম থেকে সরকার সঙ্গে রয়েছে, তারপর অঙ্গনবাড়িতে, তারপরে স্কুলে, আর স্কুল থেকে যখন বাড়িতে যাবে সেই ঘরও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, শৌচালয় প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার শৌচালয়, তারপরে রান্নাঘরে গ্যাসের কানেকশন, কিসের? উজ্জ্বলা যোজনার গ্যাসের কানেকশন ফ্রি, নরেন্দ্র ভাই মোদি খাওয়া বানানোর জন্য গ্যাসের কানেকশন, গ্যাসের মধ্যে রান্না করবে তার জন্য ফ্রিতে 5 কিলো করে তারা অন্তত বিপিএল প্রায়োরিটি হাউস হোল্ড প্রায় 6 লাখ লোকের কাছে ত্রিপুরাতে ফ্রিতে 5 কিলো করে প্রতি ব্যক্তি চাল সেই গ্যাসের মধ্যে রান্না করার জন্য মোদী পাঠাচ্ছে। তারপরে শৌচালয় যাওয়ার জন্য শৌচালয়ের ব্যবস্থা নরেন্দ্র ভাই মোদী করছে, বাড়ির সামনে রাস্তা প্রধানমন্ত্রী সড়ক যোজনার মাধ্যমে মোদী করছে। কোনদিন কাঞ্চনপুর কল্পনা করেনি, জম্পুই হিল কল্পনা করেনি যে ন্যাশনাল হাইওয়ে জম্পুই হিল হয়ে মিজোরাম পৌঁছে যাবে, ত্রিপুরাতে এই সরকারই সেটা করেছে। বন্ধু, তার আগে কোন সরকার করেনি। জনজাতি অঞ্চলে এডিসি তে ন্যাশনাল হাইওয়ে ঢুকবে কেউ কোনদিন কল্পনা করেনি, একটা মাত্র ন্যাশনাল হাইওয়ে ছিল যেটা চোরাইবাড়ি থেকে আগরতলা যেত, এছাড়া কোন বড় ন্যাশনাল হাইওয়ে ত্রিপুরাতে ছিল না। আজকাল তো আমি ন্যাশনাল হাইওয়ে জাল বসিয়ে দিয়েছি এডিসি এরিয়ার মধ্যে, আগামী 3 বছরের মধ্যে প্রত্যেকটি ব্লক
সেই ন্যাশনাল হাইয়ের সঙ্গে চলে যাবে, সেই দিশাতে সরকার কাজ করছে। ঘরের ব্যবস্থা মোদি করবে, শৌচালয়ের ব্যবস্থা মোদি করবে, জলের ব্যবস্থা মোদি করবে, চালের ব্যবস্থা মোদি করবে, গ্যাসের চুলার ব্যবস্থা মোদি করবে, রাস্তার ব্যবস্থা মোদি করবে, হাইওয়ের ব্যবস্থা মোদি করবে, শিক্ষার ব্যবস্থা মোদি করবে, হায়ার এডুকেশনের ব্যবস্থা মোদি করবে, রিয়াংদেরকে ডিসপ্যাচ যারা ছিল তাদের সাই বাসস্থান মোদি করবে। তো অন্যরা কিসের জন্য বসে আছে? ত্রিপুরাতে প্রমাণিত হয়েছে। আজকে আমার জনজাতি ভাই বোনের একজন বড় মাত্রা আছে, আমি সবসময় আপনাদের কাছে আসতে পারি না, কিন্তু মনে রাখবেন বিপ্লব দেবের চান যতক্ষণ পর্যন্ত আছে আমার জনজাতি ভাই বোনদের লোকসান কাউকে করতে দেবো না। আমি সেই বিষয়ে কাজ করি বলতে আমার সঙ্গে মোদী আছে, আমার সঙ্গে অনেক পয়সা আছে, আমরা সেই দিশাতে কাজ করি। তার জন্য আমি এই অঞ্চলের সমস্ত জনজাতি ভাই বোন এবং সৈন্যবাবু এরা রয়েছেন যারা জাতি থেকে আসছেন, এইটা মিলনস্থল, এটা স্বর্গ বানাবো আমি। সম্পূর্ণ আমি কাজ শুরু করবো, ন্যাশনাল হাইওয়ে ঢুকিয়েছি, সমস্ত রাস্তা ঘাট তৈরি করব। আমি এসেছিলাম একবার খেলা আছে আমার, 10 কিলোমিটার যেতে আমার 3 ঘন্টা সময় লেগেছে, রাস্তা এত খারাপ দশদা অঞ্চলের। আমি সেদিন থেকে শুরু করেছিলাম, কন্ট্রাক্টরদের যে পাঠায় তো ঠিকভাবে কাজ করে না, 3 বার 4 বার 5 বার 6 বার টেন্ডার করায়, আগেবার 10 বার টেন্ডার করা হলে লোক আসে না। তারপর আমি বলেছি যে একসঙ্গে প্যাকেজ করে দিয়ে দাও, যদি ধর্মনগরের কাজ করতে পারে তো এখানে কোনো করতে পারবে না। কেন কাঞ্চনপুরে যাবে না, কেন জম্পহিনে যাবে না, কেন দশদাতে যাবে না? দশদার মানুষ যতদিন পর্যন্ত নাও নেবে ততদিন পর্যন্ত ত্রিপুরা উঠতে পারবে না। মনে রাখবেন, স্বনির্ভর ত্রিপুরা বানাতে গেলে আগে দশদাকে, কাঞ্চনপুরকে, জম্পহিনকে বানাতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী সেই দিশাতে কাজ করেন। আর সর্বোপরি কোভিড এর যখন পরিস্থিতি হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রীর উপরে সবাই উঙ্গলি তুলছিলেন যে মোদী মোকাবেলা করতে পারবে না, ভারতের মানুষকে বাঁচাতে পারবে না, কত কুপ্রচার করা হয়েছিল, কিন্তু মোদী সবার জন্য কোভিড এর ফ্রিতে ইঞ্জেকশন দিয়ে আজকে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। বন্ধু, আমরা প্রাণে বেঁচে গেছি, মা বাবা জন্ম দিয়েছে, দ্বিতীয়বার প্রাণ যদি কেউ দিয়েছে সারা ভারতবাসীকে, সে নরেন্দ্র ভাই মোদী দিয়েছে বন্ধু, তার বাইরে কেউ করেনি। বন্ধু, মোদী ছিল বলে আমরা প্রাণে বেঁচে গেছি, যদি করোনা সরকার থাকত তাহলে সমস্ত মানুষকে রাস্তা নেমে দিয়ে তো আন্দোলন করো করোনার বিরুদ্ধে, করোনা তোমাকে যেতে হবে, নাইলে সংগ্রাম চলছে চলবে, এ কোথা থেকে এসছে, রাস্তা নামিয়ে মিছিল মিটিং করিয়ে বরবাদ করে দিত। আর মোদী কি করেছে, রাস্তায় নামেনি, লকডাউন ধরে ঘরে রেখে দিয়েছে, ঘরে খাওয়ার ব্যবস্থা করেছে, প্যাটারের ব্যবস্থা করেছে, ইঞ্জেকশনের ব্যবস্থা করেছে, টিকাকরণ করেছে, আপনাদেরকে জীবন বাঁচিয়েছে, তার নাম মোদী। তার জন্য আমি বারবার বলি, আমার সঙ্গে মোদী আছে তো কেউ ত্রিপুরাকে হারাতে পারবে না। বহুত হয়ে গেছে, ত্রিপুরাকে অনেক ব্ল্যাকমেলিং করেছে, অনেক বাহবা দিয়েছে, বহু মানুষে বহু কিছু বলেছে, কিন্তু আসলিয়তে কাজ যদি কেউ শুরু করেছে নরেন্দ্র ভাই মোদী করেছে। তার জন্য ওই দিন গৃহমন্ত্রী যখন ত্রিপুরাতে 8 মার্চ এসেছিলেন, উনি বিবেকানন্দ ময়দান থেকে দাঁড়িয়ে বলছিলেন, মেরে ত্রিপুরা কো মে দেশ কা নম্বর ওয়ান রাজ্য বনাউঙ্গা, মেনে নিহি বোলা অমিত ভাই শাহ নে বোলা, দেশ কে গৃহমন্ত্রী বোলা, যে মেরে ত্রিপুরা কো মে নম্বর ওয়ান স্টেট বনাউঙ্গা, সবসে ধনবান স্টেট বনাউঙ্গা, ক্যুকি ত্রিপুরা ঈশান কোণের রাজ্য, পূর্বের রাজ্য, গুজরাতে আমাদের 2 ঘন্টা পর সূর্য উদয় হয়, সবার আগে সূর্য উদয় নর্থ ইস্টের রাজ্যগুলোর মধ্যে হয়, ত্রিপুরার লোক প্রথম সূর্য দেবতাকে প্রকাশকে দর্শন করেন, যখন যারা প্রথম প্রকাশকে দর্শন করেন তো তাদেরকে কেউ আটকাতে পারে না। আগে কোন প্রধানমন্ত্রী নর্থ ইস্টের প্রতি ধ্যান দেয়নি, কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী নিয়মজি নষ্টলক্ষ্মী অ্যাক্টিস্ট লোকটিস্ট এই সব মোদী করে আজকে নর্থ ইস্ট বাসীকে নয়া দিশা দিচ্ছে। বন্ধু, আমি আশা করি এখানে রৌদ্রের মধ্যে
আমি তো ছায়া বসে আছি এখানে কিছু, কিন্তু আমার কষ্ট হয়, একটা লোক হিলছে না, দেখুন এখানে কত কষ্ট করে বসে আছে। আরে লোক পয়সা দিয়ে তো এবারে দাঁড় করাতে পারবে না, আমার অহংকার, আমার যে আশীর্বাদ, লোক আমাকে বলে বিপ্রদের এত কাজ কিভাবে করবে, ঝুল কোথার থেকে পায়, হিম্মত কোথার থেকে, হিম্মত নেই লোক বলে আমাকে দেয়, আমার ত্রিপুরা সাঁতার মানুষ আমাকে হিম্মত দেয়, কারণ এই রোদের মধ্যে যখন দাঁড়িয়ে থাকে তখন আমি হিম্মত পাই যে এরা আমাকে আশীর্বাদ করে, এরা আমাকে ভালোবাসে, তাদের জন্য আমি কাজ করব, তাদেরকে প্রতিষ্ঠিত করব, সেই দিশাতে আমি কাজ করি। আপনারা বড় মাত্রা এখানে এসছেন তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি আপনাদের সবকিছু করে দিয়েছি সেটা বলবো না, কিন্তু আগে সবকিছু হয়ে যাবে তার নিশ্চিত আমি বলতে পারি। আর তার সঙ্গে সঙ্গে 2018 ভিজন ডকুমেন্টস আমি যা যা বলেছি লগভগ সবকিছু করে দিয়েছি। ভাতা প্রাপক যারা রয়েছেন, যারা সোশ্যাল পেনশন পেতেন, তাদের ভাতা 1,000 টাকা করে আমি আগে করেছি। দুর্গা পূজার আগে আপনাদেরকে সবাইকে 2,000 টাকা করে 4,00,000 ভাতা তারিখে দিয়ে দেওয়া হবে, সেই দিশাতে সরকার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। আমি এখানে আমন্ত্রণ করার জন্য সমস্ত ডিপার্টমেন্ট, যে এমই ডিপার্টমেন্ট রয়েছে আজকের এই কার্যক্রমে, সবাইকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আবারও এখানে বড় মাত্রায় উপস্থিত এই রৌদ্রের মধ্যে এই সকাল থেকে বসে থাকা আমার ভাই বোনদেরকে, আমার গুরুজনদেরকে, এই সুন্দর কাঞ্চনপুর অঞ্চলের এই সমৃদ্ধিশালী জায়গা হতে চলছে সেই জায়গার যারা গণদেবতা আছেন তাদেরকে আমি প্রণাম জানিয়ে আমার বিষয় সমাপ্ত করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।